হ্যালো বন্ধুরা, উনুনের পৃথিবীতে আজকে একটা রেসিপি নিয়ে চলে গেছি। মাছের মাথা দিয়ে 5 রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো। কী কী নিয়েছি? মাছের মাথা নিয়েছি, শিম নিয়েছি কেটে, গাজর, বেগুন, আলু, কুমড়ো, বাঁধাকপি। মাছের মাথাটা ভাজা করে নিই। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তখন মাখিয়ে রেখেছি মাছের মাথায়। এবার মাথাগুলো ভালো করে দিই। আপনি ভাজা করলাম মাছের মাথাগুলো, একটু ভাজা হয়ে গেছে। কড়াইটা একটু তেল দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, এখানে পেঁয়াজ, লবণ, ভাজা করতে হবে কি মাটা করলেই হবে। যে সবজিগুলো দেখেছিলাম সেইটা সব দিয়ে দেবো, দিয়ে একসাথে ভাজা করে দেবো। হলুদ, নাড়িয়ে নেবো, একটু ভালো করে নেবো, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে নেবো। হালকা কিন্তু ভাজা করে দিই, হালকা একটু নাড়াটা করে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আদা, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ মিশিয়ে নেবো সাথে। বাবা কুটিগুলো দিয়ে দেবে, ভালো করে মিষ্টি দিতে হবে বাবা কুটির সাথে, সবজির সাথে দিয়ে। আপনার এটা দিলেও দিতে পারেন, আমি আদা বাটা দিয়ে করবো, দিয়ে দিয়ে দিই।
সকাল হয়েছে তো দিয়ে ধুয়ে ধুয়ে দিয়ে রান্না করি, এখানে এটা করলাম না, আটা দিয়ে করলাম। মিশানো হয়ে গেছে, আর ঢাকা দিয়ে রাখবো। জল দেবো না, কপির জল দিয়েই হবে, ঢাকা ঢাকা দিয়ে করবো। গ্যাসের চোখটা কমিয়ে মাঝারিটা দিয়ে করতে হবে, গাড়ি থেকে তলায় ধরে যাবে। কিন্তু আবার ঢাকা দিয়ে রাখবো, মাছের মাথাগুলো আবার দিয়ে দেবো। দিয়ে খুলতি দিয়ে ভেঙে দেবো মাথাগুলো। দিয়ে মিশিয়ে নেবো, চিনি দেড় চামচ মতো চিনি দিলাম, নাড়াচাড়া করে নেবেন। লঙ্কাগুলো একটু জমে দেবো, চেখে দেখবেন লবণ মিষ্টি ছেড়ে দিয়ে দেবেন। আর রেডি হয়ে গেছে সবজি দিয়ে চচ্চড়ি, গ্যাসটা অফ করে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে সকালে দেখাচ্ছি।